আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের মাঝে আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আতিকুর রহমান খান পলাশ। আসলে আমাদের যে আগের যে স্মৃতিগুলো ছিল সেই স্মৃতিগুলোই তুলে ধরার চেষ্টা করছিলাম, যে ছোটোকালে হাল চাষ করার পরে যে পোকামাকড়গুলো খাওয়ার জন্য পাখিগুলো আসতো, সেই স্মৃতিগুলোই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করার খুবই আহ্বান। আর এই পাখিগুলো ক্রমেই আমাদের দেশ থেকে হারিয়ে যাচ্ছে, এবং হারিয়ে যাওয়ার চিন্তা ভাবনাগুলোও কেমন জানি বিষাক্ত জীবনের মধ্যে মিশে যাচ্ছে। এই যে দেখেন, আমি হালকা একটু ধারণ করেছি, এখানে বক, তারপরে ছোটো ছোটো শালিক সবগুলাই আমাদের এক কৃষক ভাই খেতের মাধ্যমে হাল চাষ করাচ্ছে, আর পাখিগুলো পিছনে পোকা খাওয়ার জন্য বা ধরার জন্য খুব আগ্রহ করে এপাশ থেকে ওপাশে উড়ে উড়ে যাচ্ছে। তো জিনিসটা ছোটোকালের খুবই স্মৃতিবিদারক, আর এই বেদনাদায়ক দৃশ্যগুলো এখন আর চোখে পড়ে না। কেন পড়ে না, যে আমাদের জীবন এবং ডিজিটাল সব কিছু মিলিয়ে আমাদের মাঝে এখন আর এই পাখিগুলো নেই, পাখিগুলো ক্রমেই হারিয়ে গেছে। যে সাদা পোকগুলো উঠত, তারপর শালিক শালুক এইগুলো নিয়ে অনেক স্মৃতি বিজড়িত আনন্দ বেদনাদায়ক সব কিছুই ছিল, কিন্তু এখন আর নেই। এরপরেও যতটুকু আমি আমার পেজ থেকে এবং আমি আমার ব্লগ থেকে তুলে ধরার চেষ্টা করি, গ্রামীণ জীবনগুলো ফিরে দেওয়ার জন্য পারবো না, এরপরও তুলে ধরার চেষ্টা করি, যে স্মৃতিগুলো যেন মনে রাখার চেষ্টা করি। আর ইয়ং জেনারেশন ভাই যারা আছেন তারা তো এগুলো এখন চিনি নিই না, জানিই না, গ্রামের যে এইরকম বৈষম্য পরিহার পশ্চিম বাংলার সৌন্দর্য রূপ ছিল এগুলো চিনিই না এবং জানিই না, এরপরেও তুলে ধরার চেষ্টা। ইয়ং জেনারেশনের বিষয়ে আমার একটা কথা, যে গ্রামে যাবেন, গ্রামে থেকে দেখবেন গ্রামের পরিবেশ খুবই ভালো, গ্রামের যে পরিহার্য যে ভালোবাসা একটু অমাই। তো আমাকে যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসে পাশে আছেন, অবশ্যই পাশে থাকবেন। সাফল্য পলাশ গ্রামীণ পটভূমি থেকে চেষ্টা করি আপনাদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।